2023 বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। শাসক বিজেপি দল তাদের শক্তি প্রদর্শন করতে মরিয়া। মঙ্গলবার ত্রিপুরার 33 কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মির্জা স্কুল ময়দানে ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার উদ্যোগে হলো বিজয় সংকল্প র্যালি। এই জনসভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, জেলা সহ সভাপতি সহ অন্যান্যরা। গত 18 ডিসেম্বর আগরতলার আস্থাবল ময়দানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে যে সভা সংগঠিত হয়েছে, জনসভার যে উপস্থিতি তা আবার প্রমাণ করেছে। এবং আজকে আকাশনগর এলাকা যে এসসি মোর্চার উদ্যোগে যে বিজয় সংকল্প র্যালি, তার থেকে আবারও প্রমাণিত হয়েছে দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।